তো হঠাৎ দুধ পুলি পিঠে খাওয়ার খুব ইচ্ছে হলো তো মাকে বললাম যে মা একটু দুধ পুলি পিঠে বানাও না তো সেই মতো অনুযায়ী কড়াইতে দিয়ে দিলাম নারকেল আর গুড় তো নারকেল আর গুড়টাকে একটু নাড়াচাড়া করতে গুড়টা নরম হয়ে এলো তারপর খন্তি দিয়ে গুড়টাকে ভালো করে ভেঙে নিলাম তো দেখো গুড় একদম মিশে গেছে নারকেলের সাথে আমাদের পাক রেডি তো নারকেল গুড়ের পাকটা দেখো থালের মধ্যে নামিয়ে নিলাম এবারে পরের স্টেপ হচ্ছে চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে যাতে একদম নরম হয় ফেটে না যায় তো দেখো মা একদম হাত দিয়ে ভালো করে মেখে নিল নিয়ে এবার দেখো ওর পুরগুলো ভরে দিচ্ছে মানে এটা পুলি পিঠে রেডি হয়ে যাচ্ছে তো শুধু পুলি পিঠে নয় তার সাথে হবে পুলি পুলিপিঠে আর পিঠে একসাথে হবে তো বাকি চালের গুঁড়ি দিয়ে চুষি পিঠে বানিয়ে তো দেখো দুধ গরম হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দিলাম পুলি পিঠে আর চুষিগুলো তো দুধ আমার ফুটতে থাকলো ফোটার পরে ওর মধ্যে দিয়ে দিলাম গুড় কারণ মিষ্টিটা হবে গুড় দিয়ে আর গুড় দিয়ে খেতে দারুণ লাগে তো দেখো আমাদের পিঠে রেডি খেতে তো দারুণ হয়েছিল। অনেক দিন বাদে খেলাম এই পিঠে